আসসালামু আলাইকুম আমার আজকের রেসিপি হলো কচুর একটা রেসিপি আমার রেসিপিটি যদি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক দিবেন বেল কোন বাটনে ক্লিক করে আমার সাথে থাকবেন আজকে আমি আপনাদেরকে দেখাবো পুকুরের তাজা মাছ দিয়ে কীভাবে কচু রান্না করতে হয় তার একটা পারফেক্ট রেসিপি আপনারা যদি এভাবে ফলো করে মানকচুটা রান্না করেন তাহলে কিন্তু একটুও গলা ধরবে না গলা চুলকাবে না একদম পারফেক্ট একটা রেসিপি আপনাদেরকে দেখাবো আশা করি আমার রেসিপিটি আপনাদের ভালো লাগবে তো চলুন শুরু করা যাক আমি কিভাবে রান্না করতেছি সেটা স্টেপ বাই স্টেপ আপনাদেরকে দেখিয়ে দিই এখানে আমি বড় সাইজের একটা মান কচু নিয়েছি অল্প একটু পিসপিস করে কেটে নিব চোলার উপরে আগে থেকে পানি বসিয়ে পানিটা একটা বলক উঠিয়ে নিয়েছি আমি মান কচু থেকে অল্প একটু পিসপিস করে কেটে ভালোভাবে ধুয়ে এখানে দিয়ে দিচ্ছি দিয়ে আমি তিরিশ সেকেন্ডের মতো বলক উঠিয়ে নিব তার বেশি করা যাবে না তাহলে কিন্তু আয়রনগুলো সব বের হয়ে যাবে এভাবে করলে আপনার একটুও গলা চুলকাবে না একটুও গলা ধরবে না এর কাটাটা আমি স্কিপ করে দিয়েছি কারণ ভিডিওটা অনেক লং হয়ে যাবে আমি কতটুকু বাঁধিয়ে কেটেছি আপনারা একটু ভালোভাবে ফলো করবেন তাহলে একটুও গলা চুলকাবে না মানকছো উপরের ছালটা ওঠানোর সময় সাদা একটা আবরণের মতো থাকে ওই আবরণটা সহ কেটে ফেলবেন তাহলে একটুও গলা ধরবে না তিরিশ সেকেন্ডের মতো জাল করে নিয়ে এটা নামিয়ে পানে ঝরাতে দিব চুলার উপরে একটা প্যান বসিয়ে রান্না করা সাদা ছয়াবিন তেল দিয়ে দিচ্ছি পরিমাপ অনুযায়ী তেলটা ব্যবহার করবেন মাছটা আমি আগে থেকে লবণ হলুদ এবং শুকনো মরিচের গোড়া দিয়ে মেরিনেট করে হালকা একটু লাল লাল করে ভেজে নিব এই মাছটা পুকুর থেকে মানে মারা একেবারে তাজা মাছ এই মাছ দিয়ে রান্না করলে মান কচু খেতে অত্যাধিক টেস্টি হয় এটা আমি হালকা লাল লাল করে ভেজে নিব গাঢ় করে কিন্তু এটা ভাজা যাবে না তাহলে কিন্তু তরকারিটা খেতে একটু টেস্ট হবে না এটা হালকা লাল লাল করে ভেজে নিতে হবে তাহলে মাছের যে আঁশগুলো থাকে ওগুলো তরকারির সাথে একদম ভালোভাবে মিশে যাবে এবং সেই তরকারিটা খেতে অত্যাধিক টেস্টি হবে দেখেন আমি এভাবে উল্টে নিয়েছি আমি কিন্তু একটুও ডিপলি করে ভাজিনি হালকা লাল লাল করে ভেজে নিয়েছি ভাজা হয়ে গিয়েছে নামিয়ে নিয়েছি চুলার উপরে একটা হাঁড়ি বসিয়ে রান্না করা সাদা সয়াবিন তেল দিয়ে দিচ্ছি পরিমাপ অনুযায়ী এখন এখানে একে একে মশলাগুলো অ্যাড করে দিব পেঁয়াজ বাটা দিয়েছি আদা রসুন বাটা দিয়েছি জিরা বাটা দিয়েছি কাঁচামরিচ বাটা দিয়েছি দুইটা তেজপাতা দিয়েছি কারণ তেজপাতা দিলে দারুণ একটা ফ্লেভার চলে আসে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিয়েছি লবণটা অবশ্যই একটু বুঝে শুনে দেবেন কারণ সবজিতে যদি অতিরিক্ত লবণ হয়ে যায় তাহলে খেতে কিন্তু একটুও ভালো লাগে না পরিমাপ অনুযায়ী হলুদের গোড়া দিয়ে দিয়েছি এখন এই মশলাগুলো হালকা একটু ভেজে নিব ভাজা আমার হয়ে গিয়েছে এখন অন্য মশলাগুলো এখানে অ্যাড করে দিব এখানে আমি দিয়ে দিব মাছের ঝোলের মশলা এটা আমার বাসায় বানানো লিঙ্কটা দিয়ে দিব আপনারা দেখে নেবেন এখানে আমি টোটাল মশলা দিয়েছি সবজি মশলা তারপরে চাট বা চটপটি মশলা মাছের ঝোলের মশলা এই মশলাগুলো সবই আমার বাসায় বানানো আমি ভিডিওর লাস্টে দিয়ে দিব আপনারা অবশ্যই দেখে নেবেন পানি ঝরিয়ে রাখা মান মানকচুগুলো এখন এখানে দিয়ে ভালোভাবে একটু ভেজে নেব আর মশলাগুলো মাস্ট ব্যবহার করবেন তাহলে তাহলে খেতে এতটাই টেস্টি হবে সেটা বলার বাহিরে না খেলে বুঝতেই পারবেন না যে এতটাই টেস্টি এই মশলাগুলো আমি সারা বছর সংরক্ষণ করে রাখি একবার করে কাচের বইমে আমি ভরে রেখে দিই এভাবে আপনারা মশলাগুলো রেডি করে রেখে দিবেন যে কোনো সবজিতে যে কোনো তরকারিতে দ্বিগুণ স্বাদ বাড়িয়ে দিবে ভালোভাবে আমি ভেজে ফুটান্ত গরম পানি দিয়েছি এখানে কিন্তু ফুটান্ত গরম পানিটা দিতে হবে না দিলে কিন্তু মানকচুটা ভালোভাবে গলবে না এবং গাটা ভালোভাবে মেলবে না এই জন্য ফুটান্ত গরম পানি দিয়ে আমি এভাবে এক মিনিটের মতো জাল করে এখন এখানে আগে থেকে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিব। আর মাছটা এই প্রসেসিংটা ব্যবহার করতে হবে হলে কিন্তু তরকারি স্বাদটা একদম পারফেক্টলি হবে না আর সবজি যে আইটেমের যে মশলা গুলো আমি দিয়েছি এটা যদি আপনার বাসায় রেডি করা না থাকে তাহলে আপনি এটা শুকনা খোলায় ভেজে গোড়া করে তারপরে দিতে পারেন তাহলে তরকারির স্বাদ দ্বিগুণ বাড়িয়ে দিবে এভাবে আমি মাছগুলো এখানে আলতো হাতে ওপর থেকে দিয়ে দিচ্ছি এখন এগুলো ঢেকে মিডিয়াম টু লো আছে জাল করে নিব মিডিয়াম টু লো আছে রেখে জাল করে ফিরে এসেছে ওয়াও মার্শাল্লা দেখেন তরকারির কালারটা কিন্তু একদম পারফেক্টলি আছে আর পানিটা কিন্তু অনেকগুলো কমে গিয়েছে এভাবে মিডিয়াম টু লো আছে জাল করে নিতে হবে তাহলে মানকচুর গাটা ভালোভাবে মেলে যাবে এবং খেতে অত্যাধিক টেস্টি হবে আর মাস্ট গরম পানি অ্যাড করে দিতে হবে না হলে কিন্তু ভালোভাবে মানকচুরটা গলবে না এভাবে আমি উপর থেকে একটু আস্ত কাঁচামরিচ দিয়ে দিয়েছি মুখাটা হালকা একটু চিড়ে দিয়েছি যাতে দারুণ একটা ফ্লেভার চলে আসে আমার রান্নাটা প্রায় হয়ে গিয়েছে পাঁচ মিনিট পরে আমি রান্নাটা শেষ করে নেব চুলাটা বন্ধ করে দেব তৈরি হয়ে গেল আমার মান করছু রান্না পুকুরের তাজা মাছ দিয়ে রান্না দেখেন কত পারফেক্টলি কালার আছে দেখতেও মাসাল্লাহ অনেক সুন্দর হয়েছে খেতেও মাসাল্লাহ অনেক টেস্ট হয়েছে আমার রেসিপিটি যদি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক দিবেন বেলায় কোন বাটনে ক্লিক করে আমার সাথে থাকবেন এরকম রেসিপি নিয়ে আবার হাজির হয়ে যাব সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ